সালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভলিউম অপটিমাইজেশন করার পরে যে ফাইনাল স্ট্রাকচার বা মিনিমাম এনার্জি স্ট্রাকচার সেটা চুজ করতে হয় এবং কিভাবে প্রয়োজন অনুসারে আরএমটির ভ্যালু পরিবর্তন করতে হয়। সো আমি সেশন শুরু করছি। যে আমার এখানে এই সেশন নামে আগে থেকে ভলিউম অপটিমাইজ করার রেজাল্টগুলো আছে, আমি যেটা সিলেক্ট করি তাহলে এই হচ্ছে আমার ডিরেক্টরি। আমি যদি এখানে যাই, টার্মিনাল ইউজ করি, তাহলে সিডি, এবং আমি যদি এখন ফাইলগুলো দেখার জন্য আমি টাইপ করব হচ্ছে এল এস সব লোয়ার কেসে, তাহলে এখানে আমার এই এই ফাইলগুলো আছে। যদি আমি রেজাল্ট দেখতে চাই ভলিউম অপটিমাইজেশনের জন্য, এই পিএনজি ফাইলটা আমি ওপেন করতে পারি। তাহলে এই হচ্ছে যে আমার অপটিমাইজড রেজাল্ট, এবং এটা দেখাচ্ছে যে এখানে জিরোতে হচ্ছে অপটিমাইজড স্ট্রাকচার এখান থেকে মনে হচ্ছে সেটা। আচ্ছা, এখানে আরও কতগুলো রেজাল্ট ডাটা ফাইল আছে, যেমন এইটা ডাটা ফাইলটা যদি আমি দেখি ডিটেলস, তাহলে এখান থেকে দেখা যায় যে জিরো যেটাতে অপটিমাইজ স্ট্রাকচার সেটা। আচ্ছা, তাহলে সেই অপটিমাইজ স্ট্রাকচার এটা আসলে সেভ করা হয়েছে যে ভোল সেভ যে স্ক্রিপ্ট আছে সেটা দ্বারা। তাহলে যে অপটিমাইজ স্ট্রাকচার হয় এই ক্যালকুলেশন অনুসারে, মানে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে সেগুলো থেকে সবচেয়ে কম এনার্জির স্ট্রাকচার হয় এটা, এবং এই স্ট্রাকচারটাই আবার এই নামে সেভ করা হয়েছে। এখন যদি আমি এখানে স্ট্রাক জেনারেট দ্বারা ওপেন করি তাহলে এই স্ট্রাকচারটা এটা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাংস্ট্রমে আছে এবং প্যারামিটার লোয়েস্ট এনার্জি প্যারামিটার হচ্ছে 5.9632 এরকম। কিন্তু আমি যদি ফিটিংয়ের যে ইকুয়েশন সেখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্ট দেখতে চাই তাহলে আমাকে এই ফাইলটা দেখতে হবে। তাহলে এই ফাইলটাতে যদি আমি যেতে চাই তাহলে আমি লিখবো হচ্ছে জিইডিট, তারপরে ফাইলটা আমি অ্যান্ড সাইন দেবো। তাহলে এইখান থেকে আমি দেখি যে, আচ্ছা এখান থেকে লেখাগুলো ছোট হয়ে যায়। আচ্ছা, আমি এখান থেকে খুলি ব্রাউজার থেকে, তাহলে বড় করে দেখানো যায়। সো এখানে বড় করা শুরু। আচ্ছা, এখানে ইকুয়েশন অফ স্টেট থেকে যে ল্যাটিস প্যারামিটার, এই যে এখানে বলা আছে কিউবিক ল্যাটিস প্যারামিটার হচ্ছে এটা, আর যে ইকুয়েশন দ্বারা যে সেটিং করা হয়েছে ইকুয়েশন অফ স্টেট মূর্ণাগান, এটা দ্বারা যদি সেট করা হয় তাহলে ল্যাটিস প্যারামিটার হচ্ছে এটা। তাহলে যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে এইটা হচ্ছে সেই ল্যাটিস প্যারামিটার যে এই ইকুয়েশন অফ সেটিং। টার্মিনালে আসলে যদি আমি এইটা লিখে সার্চ করি তাহলে আমি এই রেজাল্টগুলো পেতে পারি। সো আমি যদি লিখি গ্রেপ, তারপরে এটা, এবং এরপরে যদি আমি ফাইল নেমটা টাইপ করি তাহলে এখান থেকে এই যে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে আসলে এই ইকুয়েশন অফ স্টেট যেটা কিউবিক ল্যাটিস প্যারামিটার লেখা, আর দ্বিতীয়টা হচ্ছে এটা। সো টার্মিনালে যদি এটা লিখে, সরি, এটা লিখে সার্চ করা হয় তাহলে দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে এই প্লটের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো প্লটটা যদি আবার একটু দেখি, সো এই যে প্লটের যে সামঞ্জস্যপূর্ণ প্লটটা যে ইকুয়েশন অফ স্টেট দ্বারা ফিটিং করা হয়েছে সেটার যে রেজাল্ট সেটা হচ্ছে এই। কিন্তু আমরা যে স্ট্রাকচার থেকে যখন দেখলাম তখন এই ভ্যালুটা কিন্তু এটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো আমি এই নতুন যে স্ট্রাকচারটা ইউজ করবো সেইখানে আমি আসলে এই প্যারামিটারটা ইউজ করবো ফিটিংয়ের। আসলে এটা বোঝার জন্য এইখানে অনেক ভালো বোঝা যায় না, কিন্তু যদি, আচ্ছা আমি ইপিএসটা খুলি দেখি, ইপিএসটাতে এটাতে হয়তো একটু ভালো হবে। এখান থেকে একটু ভালো বোঝা যাবে আশা করি। তাহলে এই পেজটা যদি আমি জুম করি তাহলে এখানে দেখা যায় যে আসলে মিনিমামটা এখানে, এই কার্ভটা এসে ঠিক এই জায়গায় কোনো জায়গায় মিনিমামটা হয়েছে। সো সেই জন্যই এই ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট হয়। তাহলে আমি এটা চেঞ্জ করব এবং আমার যে ইকুয়েশন অফ স্টেটের এই যে ভ্যালুটা এইটা আমি ইউজ করব 5.38। তাহলে আমি যেটা করব এই এডিট স্ট্রাকচার, আচ্ছা এই স্ট্রাকচারটা তো অটোমেটিক তৈরি হয়ে যায় যে আমি স্ক্রিপ্ট দ্বারা সেভ করলে, সেটাই ওই যেটা বললাম আগে যে লোয়েস্ট এনার্জি যে স্ট্রাকচার থাকে এইখান থেকে পাওয়া যায় যে 0% যেটা, সেটাই এটা নতুন করে সেভ করে। তাহলে এই স্ট্রাকচারটা
এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা একই, এটা জাস্ট এই নামে সেভ করছে যাতে এখানে সহজে ওপেন হয় W2 এ। যদি এটা এই নামে সেভ না করে তাহলে এখানে আসলে ওপেন হবে না। সো এখানে এই স্ট্রাকচারটাতে আমি পরিবর্তন করব, আমি এই এডিট স্ট্রাক ফাইল এটা ক্লিক করব, ক্লিক করে আমি যে এখানে ল্যাটিস প্যারামিটারটা চেঞ্জ করে দেব। আচ্ছা এখানে আংস্ট্রম আছে, এটা ভালো করে দেখতে হবে যে এই যে এখানে আংস্ট্রম সিলেক্ট করা আছে এবং আমি আংস্ট্রমের ভ্যালুটাই নিচ্ছি, এটা মনে রাখতে হবে। যদি বোর সিলেক্ট করা থাকে তাহলে এই যে বোরে যে ভ্যালু সেটা নিতে হবে, এটা আসলে একটা থেকে একটা কনভার্ট করা, এই দুটোটা একই ব্যাপার। W2 ওয়েব যে স্ট্রাকচার ফাইল সেভ করে সেখানে বোর হিসাবেই সেভ করে, এটা কনভার্ট করে সে সেভ করে, কিন্তু এই এই এইখানে যে সিলেকশন, এই সিলেকশনের উপর ডিপেন্ড করে এটা কি দেখাবে, কোনটাতে দেখাবে, আনস্ট্রমে দেখাবে না বোরে দেখাবে সেটা ঠিক করে। সো কেউ যদি এই বোরের এই ইন টার্মস অফ বোর বোর ইউনিটে এই ভ্যালুটা ইনসার্ট করতে চায় তাহলে সে এইখানে চেঞ্জ করে নেবে, আনস্ট্রমের জায়গায় বোর ইউজ করবে। আচ্ছা এখন এই এটার RMT ভ্যালুগুলো, এই মনে করো আমি RMT ভ্যালুগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমি যেটা করব সে আই ওয়ান্ট টু মেক ইট 2.3, তাহলে আমি চেঞ্জ করব এটাও, এটাও আমি করতে চাই হচ্ছে 2.3, আর এটা যা আছে আমি তাই রাখলাম। তাহলে এই আমার পরিবর্তন হয়ে গেল, এখন আমি এটা সেভ করব। এই সেভের জন্য আমি আর এই উপরের অংশটা উপরেরটা ক্লিক করব না, কারণ আমি RMT নিজে থেকে ইনসার্ট করে দিছি, ফিক্স করে দিছি। সো আমি যেটা করব হচ্ছে সেভ ফাইল অ্যান্ড ক্লিন আপ। তাহলে আমার এই যে স্ট্রাকচারটা সেভ হইলো এবং এটাতে এই প্যারামিটারগুলোই ইউজ হলো। যদি আমি এখন এই স্ট্রাকচার ফাইলটা ওপেন করি তাহলে আমি দেখব যে এইখানে এই যে ল্যাটিস প্যারামিটার, এই যে এটা হচ্ছে বোর ইউনিটে সেভ করছে কিন্তু ডিসপ্লে ইউনিট হচ্ছে আংস্ট্রম। সেজন্যই হচ্ছে এই যে এখানে যা আমি ভ্যালু দিছি তার থেকে কিছু পরিবর্তন হয়। অবশ্যই এটা ফোর্থ ডিজিটে যে চেঞ্জ হয়, সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। তাহলে স্ট্রাকচারটা ভিজুয়ালাইজ করি, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমার যে অপটিমাইজ স্ট্রাকচার সেটা সিলেক্ট করা হলো, এখন আমি বাকি ক্যালকুলেশনের জন্য ইনিশিয়ালাইজেশন করব সব স্টেপ ফলো করে যেভাবে করে। আর কেউ যদি এটাতে এক্সপার্ট হয় বা এটা বুঝে থাকে কীভাবে করা যায় ব্যাস ফাইল ইউজ করে, মানে এখানে ডবল ক্লিক করে, সেটা আমরা আমার এই ভিডিওতে প্রথম যে ভিডিও W2 উইন্টুকের উপরে সেখানে আমরা আলোচনা করছি, সো সেটা দেখে নিলে হয়। সো এটা করে বাকি কাজগুলো করা যাবে। SCF ক্যালকুলেশন করার সময় আমি অবশ্যই বলবো যে এই কনভার্জিং ভ্যালুটা একটু স্ট্রিক করার জন্য, সো সাধারণভাবে আমি আমার স্টুডেন্টদের বলবো যে হচ্ছে 10^-5 ইউজ করার জন্য। আর যদি এখানে চার্জ ট্রান্সফারের পসিবিলিটি থাকে তাহলে সেই অনুযায়ী চার্জের ভ্যালুটাও ইউজ করার জন্য, এটা আসলে এই পরিমাণ রাখলেই হচ্ছে বা ডিপেন্ডিং অন দ্য সিস্টেম বা একটু বড়ো করে দেওয়া যায় এভাবে রাখলে হয়। সো ইনিশিয়ালাইজেশনের পরে বাকি এই ক্যালকুলেশন করতে হবে, অবশ্যই SCF করার ক্যালকুলেশন করার আগে ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে। ওকে থ্যাংক ইউ।